নমস্কার বন্ধুরা, শিখা স্পাইসি কুকিং এ আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি নিয়ে এসেছি পাঁচ ধরনের সবজি দিয়ে নিরামিষ একটি সুস্বাদু রেসিপি। আর এই রেসিপিটি বানালে ভাত রুটি সবকিছুর সঙ্গে খাওয়া যাবে। তাহলে বন্ধুরা সাথে থাকুন, দেখতে থাকুন এই রেসিপিটি আমি কি করে বানাবো। বন্ধুরা, এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বটবটি, কোয়াশ, এখানে নিয়েছি গাটি কচু আর আলু। এগুলো সব আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে কেটে নিয়েছি। আর তার সঙ্গে লাগছে কাঁঠাল বীজ। বন্ধুরা, এই পাঁচমিশালি নিরামিষ রেসিপিতে অবশ্যই কাঁঠাল বীজের প্রয়োজন। আর কাঁঠাল বীজগুলো আমি হাফ সিদ্ধ করে নিয়েছি, এবার লাল খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। বন্ধুরা, এখানে মশলা নিয়েছি জিরা আর রাঁধুনি কাঁচা লঙ্কা। এই রেসিপিটি আমি রাঁধুনি দিয়ে করব, তাহলে খুব ভালো ফ্লেভার আসবে, খেতেও ভালো লাগবে। এবার কড়াই চাপিয়ে দিয়ে কড়াই আমি দিয়ে দিলাম সর্ষে তেল, তাতে দিয়ে দিলাম জিরা ফোড়ন। এবার একে একে আমি সব সবজিগুলো দিয়ে দেব। একই সাথে আমি সবগুলো সবজি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে দিয়ে এবার আমরা কাঁঠাল বীজগুলো দিয়ে দেব। বন্ধুরা, কাঁঠাল বীজগুলো লাল খোসাগুলো আমি সামান্য পরিমাণ ছাড়িয়ে নিয়েছি, পুরোটা ছাড়াতে পারিনি, এবার দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ সবজিগুলোকে ভেজে নেব। বন্ধুরা, সবজিগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি, দেখুন সবজিগুলো এরকম ভেজে নিয়েছি। এবার এর সঙ্গে দিয়ে দিব পেস্ট করা মশলা, কাঁচা লঙ্কা আর জিরা রাঁধুনিটা পেস্ট করে নিয়েছি, সেই মশলাটা দিয়ে দিলাম। গাটি কচু আর কাঁঠাল বীজের সবজিতে রাঁধুনি বেটে দিলে খুবই সুন্দর একটি ফ্লেভার আসে আর খেতে খুবই ভালো লাগে। এই ফ্লেভারটা সত্যিই অসাধারণ একটা ফ্লেভার। আপনারা রান্না করবেন রাঁধুনি দিয়ে, দারুণ টেস্টি হয়, খেতেও দারুণ আর সেন্টটা খুব সুন্দর। এবার আমি দিয়ে দিলাম হলুদ, হলুদ আর লবণটা একসঙ্গে দিয়ে দেব। হলুদ লবণ দিয়ে দিলাম, এবার আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এই অবস্থাতেই মশলার সঙ্গে সবজিটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তাহলে বন্ধুরা আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, সবজিগুলো ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি, এবার আমরা এর সঙ্গে দিয়ে দিব জল। আর এখানে আমি গরম জলটাকে ব্যবহার করব। আপনারা চাইলে কাঁচা জল ব্যবহার করতে পারেন, তবে গরম জল ব্যবহার করলে এখানটায় সবজিটার টেস্টটা আলাদা হবে। এখানে পরিমাণ মতো আমি ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর এবার একটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দেব। এই রেসিপির ঝোলটা থাকবে মাখা মাখা, তবেই খেতে ভালো লাগবে। নেড়েচেড়ে দিয়েছি, এবার একটা থালা দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢেকে রাখলাম। মাঝে আরেকবার নেড়ে দিয়েছি, এবার ঢাকনাটা খুলে দিলাম। বন্ধুরা, এখানে যেহেতু আমি গরম জলটা ব্যবহার করেছি, তাই বেশিক্ষণ জাল করতে হলো না, 10 মিনিটের মতো জাল করে নিয়েছি, ঝোলটা শুকিয়ে গেছে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, এবার একটু নেড়েচেড়ে দেব। চিনি দেওয়ার পর আরও 5 মিনিটের মতো জাল করে নেব। বন্ধুরা, এই রেসিপিতে যদি আপনারা রাঁধুনি ব্যবহার না করেন, তাহলে ধনে পাতা ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা, এই রেসিপিটি আমাদের রান্না করা কমপ্লিট। রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো? যদি রেসিপিটি দেখে আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এসেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।